আমি তো জানি আপনি চীনে 6 বছর ধরে আছেন, চীনে ভালো করে লেখাপড়া করেছেন, এবং করোনা ভাইরাস শুরু হওয়ার পর আপনি বেঁচে থেকে সাহস করে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেছেন, অন্যজনকে সাহায্যের হাত বাড়িয়েছেন। আপনার এই বিশেষ অভিজ্ঞতা শেয়ার করবেন একটু বলেন। জি অবশ্যই। তো COVID-19 শুরু হওয়ার পর থেকে আমাদের জীবনযাত্রা অপেক্ষাকৃত ভাবে পরিবর্তন হয়ে গিয়েছিল। তো শুরুর দিকে দেখা যাচ্ছে বেজিং সরকার থেকে যখন লকডাউনের নির্দেশটা আসলো, তখন আমরা আর ইউনিভার্সিটি থেকে বের হতে পারছিলাম না। তো এই সময়ে আমি এবং একজন রাশিয়ান ছাত্র মিলে প্রস্তাবনা প্রদান করি যে আমরা যেহেতু সবাই বাইরে যেতে পারছি না, আমাদেরকে কয়েকজনকে দায়িত্ব দেওয়া হোক যেন আমরা সবার জন্য জিনিসপত্র বাইরে থেকে নিয়ে আসতে পারি। তো এই সময়ের মধ্যে আমার মনে হয়েছে যে আমি চীনের সাথে একসাথে কাজ করে আমি পারস্পরিক সহযোগিতার মাধ্যমে আমরা যে কোনো ধরনের যে কোনো কিছু মোকাবেলা করতে পারি, আমি এই অভিজ্ঞতাটা অর্জন করেছি। এবং আজ আমাদের ইউনিভার্সিটিতে আক্রান্ত রোগীর সংখ্যা একদম শূন্য। তো আমি বলতে পারি যে আমাদের ইউনিভার্সিটি থেকে যে সমস্ত নিয়ম কানুন দেওয়া হয়েছিল সবকিছুই কাজ করেছে। তাহলে এখন মোটামুটি আপনাদের জীবন স্বাভাবিক হয়ে গেছে? আমাদের জীবনযাপন এখনো সম্পূর্ণভাবে স্বাভাবিক হয়নি। বেজিং শহরে হয়তোবা এখনো কিছু কিছু এলাকায় কিছু মানুষ হয়তোবা দেখা যেতে পারে, কিন্তু সার্বিকভাবে বেজিং সরকার এখন পর্যন্ত খুব ভিজিলেন্ট অবস্থায় রয়েছে। কেননা সেকেন্ডারি আরো কিছু ইনফেকশন হওয়ার যদি হয় এটার সুযোগ রয়েছে বা সম্ভাবনা রয়েছে, এ কারণে এখনো পর্যন্ত ধীরে ধীরে সবকিছু স্বাভাবিক হতে শুরু করেছে। আচ্ছা, কারণ এখন অনেকে যখন আমাকে জিজ্ঞেস করেন আপনি ঢাকায় আছেন নাকি বেজিং আছেন, বেজিং অবস্থা কেমন, আমি তো সঙ্গে সঙ্গে বলি বেজিং এখন ঠিক আছে, সমস্যা মোটামুটি সমাধান হয়েছে, কিন্তু এখন এটা তো বলা যায় না, ঠিক তাই না? এটাই এখনো বলা যাচ্ছে না, কারণ এখন পর্যন্ত আমি গত কয়েকদিন আগে একদিন বের হয়েছিলাম অনুমতি নিয়ে, ইউনিভার্সিটি অনুমতি নিয়ে বাহিরে পর্যবেক্ষণ করতে। তো আমি দেখলাম বাহিরে মানুষ চলাচল ইতিমধ্যে শুরু হয়েছে, কিন্তু সবাই সবচেয়ে সেফটি যেহেতু সবার আগে, সবাই মাস্ক পরছে। এবং যে কোনো রেস্টুরেন্ট বা যে কোনো ধরনের অফিস আদালতে আপনি ঢুকতে গেলে আপনাকে হাতে ইনফ্রারেড থার্মোমিটার দিয়ে আপনার তাপমাত্রাটি নির্ণয় করা হবে। এবং এছাড়াও আরো কিছু নিয়ম কানুন নতুন এসেছে, যেমন কোন ধরনের রেস্টুরেন্ট বা কোন ধরনের খাবারের দোকানে খেতে গেলে সবচেয়ে বেস্ট হয় আপনি যদি সেখান থেকে ডেলিভারি নিয়ে নেন, যদি না আপনি বসে খেতে চান তাহলে একজন টেবিলে সর্বোচ্চ 2 জন বসতে পারবে। তাহলে বোঝা যায় এখন এই পৃথিবীর যে কোনো জায়গায় সবাই স্বাস্থ্য রক্ষা থেকে নিজের সুরক্ষার জন্য খুব সচেতন, এবং এখন থেকে এটা অভ্যাস হয়ে থাকতে হবে, তাই না? জি আপনাকে অবশ্যই। ধন্যবাদ। এবার আমি চলে আসি মিস্টার মাজিয়ান কাছে। তো সম্প্রতি আমি জেনেছি চট্টগ্রামের আন্তর্জাতিক ইসলাম বিশ্ববিদ্যালয়ে 20 জন চীনা ছাত্র আছে, তারা চীনে বিভিন্ন অঞ্চল থেকে এসেছেন, এবং আমার কাছে একটু আশ্চর্য ব্যাপার হলো তারা ওখানে আরবি সাহিত্য শেখেন। তো মিস্টার মা, আপনি একটু বলে দেন। ও, আমি তো জানি না আপনি একটু চীনা ভাষা একটু বাংলা ভাষা শিখেছেন কিনা। ক্যান স্পিক বাংলা? একটু একটু বলতে পারো? আচ্ছা, মেবি ইউ ওয়ান্ট টু সে হ্যালো টু আওয়ার অডিয়েন্স ইন আরবিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, মারহাবান বিকুম। এটা আমার কাছে একদম কঠিন, আমি বুঝিনি। তো হাউ লং হ্যাভ ইউ বিন ইন বাংলাদেশ? আই কাম টু হিয়ার 2 ইয়ার্স গো এন্ড আই লাভ দিস কান্ট্রি। দিস কান্ট্রি ইজ too much beautiful. I love its history and culture and other things. When I go to outside, I talk a lot of pictures every time I drive to this beautiful place. I had never been before. I love this country. Oh, how about your university? My university, because of the various change the people's daily life here, also my university. So no, my university is in Jidagal. We closed all the classes, but we doing the online classes now. So I heard maybe you will leave to Bangladesh for next month. After COVID finish, you will come back again? Yes, of course. When the situation be better, we will come back again.